আসসালামু আলাইকুম। বায়োস্কোপ আওয়ার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, বর্তমানে যারা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন, এখনও রোমানিয়ার ভিসা নিয়ে চিন্তিত, যে এখনও পর্যন্ত আমাদের ওয়ার্ক পারমিটের ভিসা হলো না বা আমাদের ভিসা হবে কিনা, দিল্লির অ্যাম্বাসির কোনো আপডেট আছে কিনা, এই বিষয় নিয়ে অনেকে আমার কাছে কমেন্ট করেছিলেন আর অনেকে পার্সোনালি জানতে চেয়েছিলেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব যে রোমানিয়ার অ্যাম্বাসিতে, দিল্লি যে অ্যাম্বাসি আছে, সেখানে বর্তমানে হচ্ছে কোন সময়গুলোর, কোন মাসের ওয়ার্ক পারমিটের ভিসার কাজগুলা হচ্ছে এবং আগামীতে কোন মাসের কাজগুলা হবে, নাকি ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, রোমানিয়ার ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে কিনা, এই টুকটাক এইসব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি অবশ্যই ইম্পর্টেন্ট হবে, কারণ কি আপনার এখানে টোটালি এক ভিডিওর ভিতরে অনেক কিছু ইনফরমেশন আজকে আপনাদেরকে দিয়ে দিব, যেটা নিয়ে আপনারা অনেক চিন্তিত ছিলেন। তো যাই হোক, সর্বপ্রথম আপনাদেরকে যে কথাটি বলতে চাই, যে রোমানিয়াতে কিন্তু বর্তমানে যে ওয়ার্ক পারমিটের কাজগুলো চলছে, এখন কিন্তু আগের থেকে বেশি ভিসার কাজ শুরু করেছে এবং আগের থেকে বেশি ভিসা প্রতিদিন স্টাম্পিং হচ্ছে। তো আপনারা যারা নতুন ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন, তাদের জন্যই ভিডিওটি অবশ্যই আজকে সুসংবাদ হবে। তো পুরো ভিডিওটি জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে রাখতে হবে, কারণ আমরা চাই সব সময় সঠিক ইনফরমেশন এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির করি, যেগুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এগুলা দেখা যাচ্ছে সব ইউটিউবার বা সবাই সবসময় শেয়ার করে না, বা আপনাদের মনের যেসব কথাগুলো বলার সেগুলো সবাই সবসময় বলে না, কারণ আমি যখন দেশে ছিলাম আমিও এইসব বিষয়ে প্রচুর জানার আগ্রহ ছিল আর আমি অবশ্যই প্রচুর জানতাম। তো এই জন্য দেখা যাচ্ছে আমি চেষ্টা করি আমার যেগুলো জানার আগ্রহ ছিল এগুলো আমি সবার মাঝে বিতরণ করি, কারণ আমিও জানি যে এগুলো সবার মাঝেই জানার আগ্রহ থাকে। তো যাই হোক, সবাই আর যে কোনো বিষয়ে অবশ্যই কমেন্টে মতামত করবেন, কমেন্ট করবেন, কমেন্টে দেখা যাচ্ছে প্রত্যেকের কমেন্টের উপরে ভিত্তি করে আমি চেষ্টা করি নতুন কিছু তৈরি করার। তো প্রথমেই আপনাদেরকে বলবো, বর্তমানে রোমানিয়ার অ্যাম্বাসি কিন্তু যে মে মাসের কাজগুলো ছিল, সে মে মাসের কাজগুলো তারা শেষ করে ফেলেছে, এমনকি তারা দেখা যাচ্ছে অক্টোবর মাসে মে মাসের কাজ করার পাশাপাশি জুন মাসেরও কিছু কিছু কাজ করেছিল, আর এখন নভেম্বরে তারা পুরা একবারে শুরু করেছে, যে জুনের আর জুলাইয়ের কাজগুলো পুরো শুরু করেছে। যতদূর পর্যন্ত দিল্লির অ্যাম্বাসি আপডেট থেকে জানা গেছে, তারা জুন এবং জুলাইয়ের কাজগুলো শুরু করেছে আর এই কাজগুলো দেখাচ্ছে তারা পর্যায়ক্রমে করতে থাকবে। যদি এই মাসের ভিতরে জুন এবং জুলাইটা ক্লোজ করে ফেলতে পারে তারা, তাহলে আগস্টের কাজটাও শুরু করবে যতদূর পর্যন্ত জানা যাচ্ছে। তো আপনারা যারা জুনের কাজ পারমিট নিয়ে বসে আছেন, যারা ভাবছেন যে জুনের পারমিট নিয়ে বসে আছি এখনও পর্যন্ত আমার ভিসা হচ্ছে না বা অনলাইন করা হয়নি, তাদের চিন্তার কোনো কারণ নেই। আশা করা যায় এই মাসের ভিতরেই আপনাদের এটা সাবমিশন করা হয়ে যাবে এবং এই মাসের ভিতরেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ভিসাটি আছে সেই ভিসাটি আশা করা যায় পেয়ে যাবে, কারণ এই মাসে জুন এবং জুলাইয়ের কাজটি তারা পুরো শুরু করবে। জুলাইয়ের কাজটি হয়তো দেখা যাচ্ছে মাসের 20 তারিখের পর থেকে শুরু করা হবে আর যতদূর পর্যন্ত জানা গেছে, আর দেখা যাচ্ছে এর আগে জুনের যতগুলো কাজ আছে আগে সেগুলো ক্লোজ করে নেওয়া হবে, এগুলা নিয়ে তারপরে জুলাইয়ের কাজগুলো শুরু করা হবে ধীরে ধীরে। তবে কি দেখা যাচ্ছে আপনার ধীরে ধীরে পর্যায়ক্রমে এইভাবে চলতে থাকবে। যারা ভাবছেন যে আমাদের সেপ্টেম্বর বা অক্টোবর বা নভেম্বরের পারমিট আসছে তারা কি করবো, তারা চিন্তার কোনো কারণ নেই, ধৈর্য ধরুন, ধীরে 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 সবারটাই হয়ে যাবে, আশা করা যায় খুব দ্রুত, কারণ রোমানিয়ার অ্যাম্বাসিতে ভিসার কাজ খুব দ্রুত হচ্ছে। আর যারা ভাবছেন যে রোমানিয়াতে ভিসাকে বন্ধ করে দিচ্ছে কিনা বা 23 সাল হয়ে গেলে তখন ভিসা বন্ধ করে দিবে কিনা, যদি এরকম কিছু ভেবে থাকেন তাহলে এটা সম্পূর্ণ ভুল, কারণ রোমানিয়াতে প্রচুর পরিমাণে শ্রমিক দরকার আর এখন প্রচুর শ্রমিকের চাহিদাও রোমানিয়াতে আছে। এজন্য তারা চাচ্ছে আরও বাংলাদেশ থেকে সহ ভারত বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, এইসব দেশগুলো থেকে, পাকিস্তান থেকেও কিছু কিছু লোক তারা নিয়ে আসতে, নিয়ে এসে দেখা যাচ্ছে দেশে তাদেরকে এখানে আশ্রয় দিচ্ছে। আর বর্তমানে এখন দেখা যাচ্ছে আপনার যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য অবশ্যই এখানে ভালো জায়গা আছে, তারা থাকতে পারবেন, কাজ করতে পারবেন, এটা কোনো বিষয় না। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, ভাবছেন যে আমি আমার ওয়ার্ক পারমিটটি আমি কোনো এজেন্সির মাধ্যম ছাড়া আমি সরাসরি দিল্লি অ্যাম্বাসিতে যাব, দিল্লি অ্যাম্বাসিতে যাওয়ার পরে সেখানে আমি আমার ভিসাটি নিজে আমি ফাইলটি জমা দিব, দেওয়ার পরে নিজে সেখান থেকে দেখা যাচ্ছে আমার নিজের ভিসাটি নিজে নিয়ে আসব।
তো যদি আপনি এরকমটি করতে চান, তাহলে আমি যতদূর পর্যন্ত জানতে পেরেছি বর্তমানে এই সুযোগটি আর নেই। মানে এই মাসে তারা এরকম একটা কিছু জানিয়েছে যে নিজের ভিসা আপনি নিজে নাও, তারা কিছু এম্বাসি সিলেক্ট এজেন্সি সিলেক্ট করেছে যে এজেন্সির মাধ্যম দিয়ে আপনাকে ফাইলগুলো জমা করতে হবে। যেমন ধরুন বাংলাদেশে ভিসা থিং আছে, তারা কিন্তু যে জমা করতো, আমি একটা সিম্পল হিসাবে ধরলাম, আর দেখা যাচ্ছে এরকম অনেকেই আছে, আমি একটা নাম উল্লেখ করলাম কারণ হচ্ছে ভিসা থিং এর বিষয়টি অনেকে সবাই জানে, যে জন্য আমি তাদের কথাটি উল্লেখ করলাম। এরকম কিন্তু বেশ কিছু এজেন্সি আছে যারা হচ্ছে বাংলাদেশ থেকে ফাইলগুলো নিয়ে তারা সরাসরি দিল্লির অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়, নেওয়ার পরে তারা এই অ্যাপয়েন্টমেন্ট ডেট মাধ্যমে তারা দিল্লিতে তাদের ফাইলটা জমা করে। তো এভাবেই কিন্তু হচ্ছে দিল্লির ফাইলটা জমা হয়। আপনারা যদি নিজেরা মনে করে থাকেন যে আমরা পারমিট পেয়েছি, আমরা আমাদের পারমিটটি নিজে নিয়ে জমা করব, তাহলে দেখা যাচ্ছে আপনার খরচের মানে খরচ হবে, কিন্তু আপনি সেখানে আপনার বিচার কাজটি নিজে থেকে করতে পারবেন না। এই বিষয়টি সবে সতর্ক থাকবেন, কারণ হচ্ছে এখন এটি রোমানিয়ার ভিসাটি পাওয়াটা অনেকটা কড়াকড়ি হয়েছে, আর বর্তমান সময়ে অনেকেই ও দেখছি বলছে যে রোমানিয়ার ভিসা অনেকটা রিজেক্ট করে দিচ্ছে। তো আসলে এটা সম্পূর্ণ ভুল কথা, রোমানিয়ার ভিসা দেখা যাচ্ছে 95% হচ্ছে 5% রিজেক্ট হয়ে যায়, যেটা দেখা যাচ্ছে কোনো একটা পেপার না থাকার কারণে বা আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, সে পুলিশ ক্লিয়ারেন্স জমা পড়ে গেছে সেখানে, সেরকম কোনো কিছুর কারণে আপনার দেখা যাচ্ছে ফাইলটি রিজেক্ট করে দেয়, তাছাড়া অন্য কোনো কারণে রিজেক্ট করে না। আরেকটি বিষয় হচ্ছে, আপনার অনেকেই বলে থাকেন যে ভাইয়া দিল্লি বাংলাদেশ থেকে যখন ভিসা হয়েছে তখন তো সবাইকে ইন্টারভিউ নিয়েছিল, তো এখন যদি ভিসা হয় তাহলে কি আমাদের ইন্টারভিউ নেবে কিনা? তো সেক্ষেত্রে বলতে গেলে আপনাদেরকে একটি কথা বলবো যে এখন অনেকের কাছেই দিল্লির অ্যাম্বাসি থেকে ফোন করছে, ফোন করে দেখাচ্ছে তারা বিভিন্ন বিষয়ে জানতে চায়, বিভিন্ন কথা বলে আপনার হচ্ছে নাম কি বা আপনি কী কাজে যেতে যাচ্ছেন, কত টাকা স্যালারি পাবেন, কোন সিটিতে যাচ্ছেন, আপনি রোমানিয়াতে থাকবেন কিনা, এইসব বিষয়ে অনেকেই জানতে চায়। তো দেখা যাচ্ছে এর জন্য অনেক কিছু জানার জন্য তারা অনেক সময় ফোন করে, এটা সবার কাছে না, এটা কিছু কিছু মানুষের কাছে তারা ফোন করে, ফোন করে দেখা যাচ্ছে এইসব বিষয়গুলো জানতে চায়। তো দেখা যাচ্ছে যদি আপনাকে এরকম কোনো ফোন তারা করে থাকে, তাহলে ঘাবড়াবেন না, এটা তারা ইংরেজিতে কথা বলে, এমনও অপশন আছে যে আপনি যদি কথা না বলতে পারেন, পাশের কাউকে যে ইংরেজিটা ভালো বোঝে তাকে ডেকে এনে আপনি চাইলে কথা বলিয়ে নিতে পারবেন, এরকম অপশন আছে। এজন্য কেউ চিন্তা করবেন না, কেউ ভয় পাবেন না, কারণ হচ্ছে রোমানের ভিসা নিয়ে বর্তমানে চিন্তা করার কোনো কারণ নাই। রোমানেতে এখনও প্রচুর শ্রমিক ঢুকছে, প্রচুর ঢুকবে, এই জন্য এইখানে আপনারা নিয়ে এই বিষয়টি নিয়ে কোনো রকম ভয়ভীতি মনের ভিতরে কাজ করবেন না বা ভয়ভীতি রাখবেন না। আশা করি এই ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন। আর রোমানিয়াতে আসতে হলে কত টাকা খরচ হয় এটা অনেকেই বলেন, ভাইয়া রোমানিয়াতে আসতে হলে কত টাকা খরচ হয়, আসলে এই বিষয়টি নিয়ে আমরা অনেকেই চিন্তিত। তো দেখা যাচ্ছে সঠিক একটা যদি ধারণা দিতেন, কারণ অনেক এজেন্সি আমি দেখেছি 9 লাখ নেয়, কারো কাছ থেকে 10 লাখও নিচ্ছে, কারো কাছ থেকে 8 লাখও নিচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমি আমার নেক্সট একটি পার্ট বানাবো, নেক্সট একটি ভিডিও বানাবো, সে ভিডিওতে আপনাদেরকে জানাবো যে মূলত রোমানিয়াতে আসতে কত টাকা খরচ হয় এবং আপনারা কত টাকা দিয়ে রোমানিয়াতে আসলে আপনারা ভালোভাবে এখানে থাকতে পারবেন, টাকাটা তুলতে পারবেন এবং এইখানে থেকে আপনি আপনার লাইফটা সেটেল করতে পারবেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু রোমানিয়ার ভিসা রিজেক্টেড হচ্ছে না, রোমানিয়ার ভিসা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি এখন অনেকেরই ডাইরেক্ট সাবমিশন স্লিপ না দিয়ে ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে, মানে এত দ্রুত কাজ তাদের হচ্ছে। তো দেখা যাচ্ছে যারা রোমানিয়াতে নতুন করে আসতে চাচ্ছে, তারা রোমানিয়াতে আসবেন, আসার সময় দেখা যাচ্ছে এখন ধৈর্য ধরুন, কিছুদিন আগে ছিল 1 বছর, আমি পেয়েছিলাম 11 মাসে, 10 মাস 11 মাস পড়ে গিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার সেখানে প্রায় 6-7 মাসেও অনেকেই রোমানিয়ার ভিতরে চলে আসছে, এটা স্বাভাবিক। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই, অনেকে সাবমিশন স্লিপ না দিয়ে দালালে বা এজেন্সিতে ডাইরেক্ট ওয়ার্ক পারমিটটি প্রোভাইড করছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। যারা নতুন করে ওয়ার্ক পারমিট পাচ্ছেন তারাও ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন, আমি দোয়া রাখি, আর আপনারা হচ্ছে সবাই ওয়ার্ক পারমিট পাবেন আর রোমানিয়াতে ঢুকতে পারবেন। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসলে মূলত অ্যাম্বাসি আপডেট নিয়ে কিছু কথা বলার ছিল, কিন্তু এইগুলার দেখা যাচ্ছে খুচরো অল্প কিছু কথা, এই কথাগুলাই নতুন করে একটি ভিডিও তৈরি করা যায় না, কারণ হচ্ছে দেখলাম যে 2-1 মিনিটের ভিডিও তৈরি করে আপনারা বুঝতে পারবেন না, অযথা আপনাদের সময়টা নষ্ট হবে। এই জন্য চেষ্টা করলাম একটা ভিডিওর ভিতরে আপনাদের অ্যাম্বাসি আপডেট সহ আরও কিছু তথ্য তুলে ধরার। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করার। আমার সেকেন্ড একটা চ্যানেল আছে বায়োস্কোপ ইনফো নামে, সেই চ্যানেলটি সবাই ঘুরে আসবেন, দেখে আসবেন, সেখানে বিভিন্ন দেশ সম্পর্কে আমি কথা তুলে ধরি বা বিভিন্ন মানুষ সম্পর্কে কথা তুলে ধরি। তো যাই হোক, এই বিষয়টি আজকে এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো বিষয়ে মতামত করবেন কমেন্ট বক্স তো আছেই।
দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে। আসসালাম।